এই পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে গুনাহ করে নাই কথা বলেন ঠিক কিনা নবীজির কলিজার টুকরা সাহাবী নবীজির পরম শ্রদ্ধাভাজন শ্বশুর ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফের মধ্যে আসছে ওয়াকানা ফি ওয়াজহিহি কুত্তানিস সাউদানি মিন কাসরাতিল বুকা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে কাঁদতেন তার চোখের পানিগুলো চোখ থেকে যে গড়ায় পড়তো চোখের পানি ঝরত এই চোখের পানি যেই জায়গা দিয়ে গড়াতো যেই জায়গা দিয়ে চোখের পানিগুলো গড়ায় পড়তো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার হুর ব্যাপারে হাদিস কোট করে যে তার চোখের পানি গড়ায় পড়তো এই চোখের পানি পড়তে পড়তে দুই পাশে দুটো কালো মোটা মোটা দাগ হয়ে গিয়েছিল না করেন নাই কি হয় এরকম আছেন কম হোক বেশি হোক গুনাহ তো প্রত্যেকেরই জীবনে আছে কথা বলেন ঠিক কি না অতএব গুনাহের জন্য আমাদেরকে খুব বেশি পরিমাণে আল্লাহর কাছে তওবা করতে হবে আর আল্লাহ বলছেন বেশি বেশি পরিমাণে কাদার কথা হাসবো তো নাই আমি যেহেতু অন্যায় করেছি গুনাহগার মানুষ আমাকে দিয়ে অনেক গুনাহ হয়ে গেছে এ কারণে আমাকে কাঁদতে হবে আমি যতদিন দুনিয়ায় বেঁচে থাকব ততদিন আল্লাহর কাছে বেশি বেশি পরিমাণে কান্নাকাটি করব কথা বলেন ঠিক কি না মাযযা হাজিরিন আমি আপনাদের কাছে জানতে চাই বলুন ভাইরা ময়দানে এখন যারা বসে আছেন মা বাবা কার কার দুনিয়ায় জীবিত আছে একটু দেখান হাত উঁচু করে যে মা কার জীবিত আছে বাবা কার জীবিত আছে মা বাবা যাদের জীবিত আছে হাতগুলো নামান এরপরে আমি আপনাদের কাছে একটু দেখতে চাই কার মা দুনিয়ায় জীবিত নাই কবরে চলে গেছে মা কবরে চলে গেছে বাবা কবরে চলে গেছে আমার ভাইয়েরা মা নাই বাবা নাই মায়ের জন্য এখন আপনার দায়িত্ব হলো দোয়া করা বাবার জন্য আপনার দায়িত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু দোয়া করা আমার আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার জন্য দোয়া কিভাবে করবেন তাও তার পবিত্র কোরআনে শিখাই দিয়েছেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলেছেন ওয়াকুর রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন যে মা কবরে চলে গেছে বাবা কবরে চলে গেছে এভাবে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমার মা বাবা আমাকে যেভাবে স্নেহের কোলে প্রতিপালন করেছিল আপনি আমার আব্বা আম্মাকে কবরে সেইভাবে প্রতিপালন করেন সুবহানাল্লাহ বলে এভাবে আপনি আমি যখন ছোট ছিলাম মায়ের উপর নির্ভরশীল ছিলাম রাতে মা আমাদেরকে কষ্ট করে কোলে নিয়ে নিজে যখন আমাদেরকে একান্ত আরাম দিয়ে নিজের কোলের মধ্যে করে ঘুমাতেন ওই মা যখন আমাদেরকে কোলে নিয়ে ঘুমাতেন তখন আমরা বাবুর সন্তান আমরা বুঝতাম না না বুঝার কারণে মায়ের কোলের মধ্যে আমরা এই শীতের রাতে বহুতবার পেশাব করে দিতাম মা জননী সেই পেশাব করার কারণে আপনার আমার জন্য নিজের শাড়ির আঁচলটা নিজে অন্য দিক থেকে ঘুরায়ে ভিজা কাপড়টা নিজের গায়ে জড়ায়ে আপনাকে আমাকে শুকনো কাপড় যে পাঁচ সেটা ঘুরায় আবার জড়ায় বুকের মধ্যে নিয়ে ঘুমায় থাকতেন ছোটবেলায় মা যে আপনার জন্য কত কষ্ট করেছে এজন্য নবীজি আমার বলেছেন তোমার মায়ের তুমি খেদমত করো সাহাবী প্রশ্ন করলো হুজুর আমি কার খেদমত করব কে আমার কাছে সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার দাবিদার মান আহাক্কুন নাসি বিহুসনিস সোহবা হুজুর আমি কার খেদমত করব কে আমার কাছে সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার দাবিদার নবী আমার বললেন কলা উম্মুক তোমার মা আবার প্রশ্ন হলো হুজুরের পরে কি নবী আমার বললেন কলা উম্মুক নবীকে আবার প্রশ্ন করা হলো হুজুর এরপরে কে নবী আমার বললেন তোমার মা এরপরে আবারও প্রশ্ন হলো ইয়া রাসূলুল্লাহ এরপরে কে সুম্মা মান নবী আমার বললেন কলা আবু তিনবার মায়ের কথা বলে চতুর্থবারে গিয়া বাবার কথা সুবহানাল্লাহ বলেন
কেন তিনটাবার মায়ের কথা উল্লেখ করার পরে চতুর্থবারে বাবার কথা আল্লাহ পবিত্র কোরআনে তার ব্যাখ্যা দিয়েছেন ওয়াসাইনাল ইনসানা بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ اللَّهُ বলেছেন দুনিয়ার মানুষটা শুনে নাও তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে পেটে বহন করছে ছিলাম মায়ের পেটে কয় মাস বলেন কয় মাস ছিলাম 10 মাস 10 দিন মাতৃগর্ভের মধ্যে আমরা ছিলাম বড় কষ্ট করে মা আমাদেরকে পেটে রেখেছিলেন এরপরে মা আমাদেরকে যেদিন প্রসব করেছেন অর্থাৎ আমি পৃথিবীতে আগমন করেছি সেই দিনটা ছিল মায়ের জন্য অনেক কষ্টের এরপরে পূর্ণ দুইটা বছর মা আমাদেরকে দুধ দান করেছেন এই দুইটা বছর অফিসালহু ফি আমাইনি দুইটা বছর মা যে আমাদেরকে দুধ পান করায়ছিলেন এই দুইটা বছর মায়ের জন্য খুব কষ্টে চলে গেছে কথা বলেন ঠিক কি না ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না حولين كاملين মায়ের জন্য দায়িত্ব আল্লাহ কোরআনে উল্লেখ করে দিলেন মায়ের জন্য সন্তানের প্রতি দায়িত্ব হলো পূর্ণ দুইটা বছর মা তার সন্তানকে দুধ পান করাবে মা এই দুইটা বছর আমাদেরকে দুধ পান করায়ছিলেন কত কষ্ট করেছেন দুধ পান করতে গিয়া আমাদের যখন মুখের ভিতরে ছোট ছোট দাঁত উঠেছিল আমরা মায়ের বুকের মধ্যে দুধ চুষণ দিতে গিয়া দুধের মধ্যে কামড় দিয়েছিলাম মা পৃথিবীর কোন মানুষের কাছে কষ্টের কথা গিয়া বলতে পারে নাই মা জননী কষ্ট পেয়ে উহু আহা শব্দ করেছে তবু আপনাকে আমাকে দুধের বোটার থেকে দূরে সরায় দেয় নাই অনেক সন্তানের দাঁতের কামড়ে মায়ের দুধের উপরে দেখা যায় যে রক্ত বের হয়ে যায় কামড় দিয়ে সন্তান ধারালো দাঁতের কারণে দুধের উপরে মায়ের ক্ষত হয়ে যায় তবুও পৃথিবীর কোন মানুষের কাছে মা কোনোদিন গিয়া বলে না আমার ছেলে আমার দুধের উপরে কামড় দিয়েছে আমার দুধ ছিঁড়ে গেছে কষ্ট আমি সহ্য করতে পারি না পৃথিবীর কোন মাই এই কথা কোন মানুষের কাছে বলে না ঠিক কি না বলেন আমার ভাইরা সেই মায়ের যত্ন করার জন্য আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার মানুষটা শুনে নাও তুমি যদি তোমার মায়ের দিকে একবার মায়ার নজরে তাকাও তাহলে তোমার একটা নজরে একটা কবুল হজের সমান সওয়াব নবীজি যখন এমন কথা বললেন সাহাবীদের মধ্যে হতে আওয়াজ আসলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া ইন নাযর কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা নবী গো আমার যদি মায়ের দিকে তাকানো সেই নজর একটা দিনের মধ্যে কোন মানুষ যদি 100 বার তাকায় তাইলে কি 100 তো হজের সমান সওয়াব হবে কিনা নবী আমার বললেন কলা নাম হ্যাঁ যদি কোন সন্তান মায়ের দিকে 100 বার প্রত্যেক দিন তাকায় আমার আল্লাহ প্রত্যেক নজরে নজরে একটা করে কবুল হজের সমান সওয়াব দিবে আমার মুমিন ভাইরা হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি যাকে সুলতানুল আউলিয়া বলা হয় ঠিক কিনা বলেন সমস্ত ওলিদের যিনি সুলতান সমস্ত ওলিদের যিনি সরদার এমন একজন জলিলুল কদর এমন একজন সম্মানী আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় ওলি বান্দা তিনি কিন্তু মায়ের খেদমত করে মায়ের দোয়ার মাধ্যমে বিশ্ব খ্যাতি ওয়ালি হয়েছে গভীর রজনী 8-10 বছরের বালক হযরত বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহি আলাই ঘরের মধ্যে শুধুমাত্র তার মা আর তিনি দুজন মানুষ গভীর রজনীতে মা বাইজিদ মুস্তামিকে ডেকে বলল বাবা বাইজিদ আমার পানির পিপাসা লেগেছে সুবহানাল্লাহ বলেন মা বলছে বাবা আমার পানির পিপাসা লেগেছে আমার জন্য একটু পানির ব্যবস্থা করো বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাই
মায়ের জন্য পানির ব্যবস্থা করবেন, পানি কোথায় পাবেন? ঘরের মধ্যে তিনি যেখানে কলসি আছে কলসির কাছে গেলেন, কলসির কাছে গিয়ে দেখলেন কলসিতে আদৌ কোনো পানি নাই, অর্থাৎ ঘরের ভিতরে পানি নাই। মা পানির কথা বলছেন, শীত কলকলা শীতের রাত, এই শীতের রাতে মা বলছেন পানি প্রয়োজন। মায়ের পানির রাজ্যে মা যখন বলছে পানি তোমাকে দিতে হবে, মনে মনে চিন্তা করেন মায়ের এই পানির রাজ্যে আমি এখন কি করে পুরা করি, আমি ছোট মানুষ, মাকে ঘুম থেকে জাগায়ে কূপ তো অনেক দূরে, সেখানে কি নিব নাকি? মা তো গিয়া দেখে ঘুমায় গেছে, মনে মনে সিদ্ধান্ত নিলেন না মাকে ঘুম থেকে জাগানো যাবে না, মাকে জাগালে বেয়াদবি হয়ে যাবে, আমি মাকে জাগাবো না, আমি নিজে বাহিরে গিয়া পানি নিয়ে আসব। ছোট্ট বালক এত সত্ত্বেও মা ভক্ত, মায়ের এই অনুগত সন্তান গভীর রাতে মায়ের পানির আরতি শুনে তিনি ঘর থেকে বেরিয়ে পড়লেন কলসি হাতে নিয়ে পানি আনার জন্য। গভীর কূপের কাছে গিয়া তিনি পানি ভর্তি করে বাড়িতে নিয়ে আসলেন, গ্লাসের মধ্যে পানি ঢাললেন, গ্লাসে পানি নিয়ে মায়ের মাথার কাছে গিয়া তিনি দাঁড়ালেন। দাঁড়ায় তাকায় দেখে মায়ের চোখের ভিতরে ঘুম আসছে, অর্থাৎ মা পুরা ঘুমায় গেছে, নাক ডাকা শুরু হয়ে গেছে। এখন মনে মনে চিন্তা করে যদি আমি আমার মাকে ডাক দেই পানি পান করার জন্য মায়ের বড় কষ্ট হয়ে যাবে, না না আমি এটা করব না, মায়ের ঘুম ভাঙলে বেয়াদবি হয়ে যাবে। আবার আরো একটা জিনিস, আমি যদি মায়ের মাথার কাছে পানির গ্লাস রেখে আমি ঘুমায় যাই, আবার যদি গভীর রাতে মা আর একটাবার পানির জন্য ডাক দেয়, তখন আমি বাইজিদ ঘুমায় থাকি, আমার মাকে যদি ওই সময় ডাকের সাথে সাথে পানি দিতে না পারে, আমার মা পানি পান না করে কষ্ট পাবে, তাই আমি কি করব? একদিকে তো প্রচন্ড শীত, একদিকে প্রচন্ড শীত কনকনা শীত, অপরদিকে ঘরের মধ্যে আর কেউ নাই, আমি একা, মা ঘুমাই পড়েছে, কি করব? আমার মায়ের জন্য পানি হাতে নিয়ে কি দাঁড়ায় থাকবো নাকি ঘুমাই যাব? আমার তো চোখে ঘুম আসতেছে, সিদ্ধান্ত নিয়ে ফেললেন না না ঘুমানো যাবে না, আমি রাত্রি জেগে জেগে মায়ের মাথার কাছে পানির গ্লাস নিয়ে দাঁড়ায় থাকব। মা যদি আবার কখনো রাতে ঘুম ভেঙে যায়, আবার যদি মায়ের খেয়াল চলে আসে পানি বলে ডাক দেয়, তখন যদি পানি মাকে দিতে নাই পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি বাইজিদ কি বলবো? আল্লাহ যদি জানতে চায়, রে বাইজিদ মা পানি চেয়েছিল তারে কেন পানি দাও নাই? এই জন্য আমি মায়ের এই কথা আল্লাহ যদি জিজ্ঞাসা করেন কি বলবো? ভেঙে গেল ঘুম, ভেঙে যাওয়ার পরে মা জননী ঘুম থেকে জেগে ওঠার পরে নিজে যখন উঠতেছেন, হঠাৎ করে তার নজর পড়ল তার মাথার সামনে কিসের যেন একটা ছায়ার মতো দেখা যায়, অন্ধকার দাঁড়ানো একটা মানুষের ছায়া দেখা যায়। মাথা ঘুরালেন, মাথা ঘুরাই দেখলেন তার কলিজার টুকরা সন্তান, একমাত্র পুত্র, 8-10 বছরের বাচ্চা হযরতে বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি, তিনি দাঁড়ায় আছেন। মা মাথাটা ঘুরাই বললেন, বাবা বাইজিদ বললেন, মা জি বলেন, বললেন বাবা বাইজিদ তুমি কেন দাঁড়ানো? বললেন মা আপনি রাতের প্রথম দিকে আমাকে বলেছিলেন পানি দাও, আমি তারপরে দেখলাম ঘরের মধ্যে পানি নাই। বললেন বাবা তারপর কি হয়েছে? বললেন মা আমি কূপ থেকে পানি আনতে গেলাম, পানি নিয়ে আসলাম, ঘরের মধ্যে যখন প্রবেশ করলাম দেখলাম আপনি মা ঘুমায় গেছে। ঘরের মধ্যে যখন আসলাম দেখলাম ঘরের মধ্যে পানি নাই, ঘরে পানি না থাকার কারণে আমি কূপ থেকে পানি আনতে এই মাঝখানে সময়টুকু যে চলে গেল, আপনি তো তার মাঝেই ঘুমাই গেছেন। বাবা বাইজি তারপরে কি ঘটলো? মা
পানি নিয়ে আসার পরে আমি গ্লাসে পানি নিলাম আপনার মাথার কাছে গেলাম দেখলাম আপনি ঘুমায় গেছেন তারপর কি হলো বাবা ও মা আমি পানি নিয়ে মনে মনে চিন্তা করেছিলাম আপনারে ডাক দিব আপনি পিপাসা কাতর মনে মনে চিন্তা করলাম মা তো আমাকে পানি ডাক দেওয়ার পরে ঘুমায় গেছেন কাঁচা ঘুম যদি মায়ের ডাক দেই মায়ের কষ্ট হবে না মাকে আমি ডাকবো না বরং আমি মায়ের আবার দ্বিতীয়বার ডাকের জন্য অপেক্ষায় থাকব কখন জানি মা ঘুম ভেঙে গেলে আবার আমাকে পানি পানি বলে ডাক দেয় এই জন্য আমি পানি নিয়ে মা দাঁড়ায় রয়েছি বাবা তুমি একটু ঘুমাইতা কেন ঘুমাইলে না মা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে ঘুমাই নাই যদি কিয়ামতের ময়দানে আল্লাহ আমারে প্রশ্ন করে বসেন রে ভাইজি তুমি কেমন মায়ের সন্তান তোমার মা তোমার কাছে পানি চাইল তোমার মাকে তুমি পানি পান করাইতে পারলা না রাতে তোমার মা পানির পিপাসায় কষ্ট করলো এজন্য মা আমি সারা রাত পানি হাতে নিয়ে দাঁড়ায়েছিলাম আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের সারা রাত বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহি আলাইহি পানি হাতে নিয়ে দাঁড়ানো ঘুমায় নাই যদি শুয়ে পড়ি তাহলে মা পরবর্তীতে যখন জাগবে তখন মায়ের কষ্ট হবে না মাকে কষ্ট দেয়া যাবে না এজন্য পানি হাতে নিয়ে তিনি দাঁড়ায় রয়েছেন মায়ের যখন ঘুম ভাঙছে মায়ের হাতে পানি দিছেন মা পানির গ্লাসটা হাত থেকে ছুটানোর জন্য চেষ্টা করতেছেন কিন্তু দেখলেন যে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি হাতের সাথে পানিগুলো মনে হয় যেন আঠার মতো লেগে গেছে গ্লাস হাত থেকে ছুটে না বরফ জমে গেছে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মায়ের পানি পান করানোর জন্য কষ্ট করে গ্লাসটা যখন ছুটালেন মা তখন তাকায় দেখে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির হাতের চামড়া উঠে গেছে হাতের চামড়া গ্লাসের সাথে যে বরফ জমেছে তার সাথে উঠে গেছে আল্লাহু আকবার বলেন চামড়া উঠে গেছে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এই চিত্র মা জননী দেখা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহিকে কোলের মধ্যে জড়ায় ধরলেন জড়ায় ধরে আকাশের দিকে দুটো হাত উত্তোলন করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটা ডাক দিয়ে বললেন হে আল্লাহ আমি আমার ছেলের এই ব্যবহারে সন্তুষ্ট হয়ে গেলাম তুমিও সন্তুষ্ট হয়ে যাও সুবহানাল্লাহ বলেন নবী আমার বলছেন রেদুল রব্বি ফি রেদুল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন নবী আমার বলছেন যদি পৃথিবীর কোন সন্তানের উপরে তার মা বাবা সন্তুষ্ট থাকে ওই সন্তানের উপরে খোদ আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যান ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন আর যদি কোন সন্তানের উপরে তার মা বাবার ক্রোধ মা বাবার অসন্তুষ্ট থাকে তাইলে ওই সন্তানের উপরে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায় এজন্য যখন মা বলল আল্লাহ আমি আমার সন্তানের উপরে সন্তুষ্ট সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসলো তুমি যেহেতু সন্তুষ্ট আমি আল্লাহও তার উপরে সন্তুষ্ট এবার মা জননী আল্লাহর কাছে বললেন আল্লাহ আমি আমার ছেলের জন্য আপনার কাছে দোয়া করি আমার ছেলের আপনি এই জগতে বর্তমান জামানার সর্বশ্রেষ্ঠ ওলি বানায় দেন সুলতানুল আউলিয়া বানায় দেন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে গাইবি আওয়াজ আসলো এ বাইজিদের মা দোয়া করেছো সন্তান তোমার সেবা করেছে সন্তানের ভালোবাসায় মুগ্ধ হয়ে দোয়া করেছো আমি আল্লাহ দোয়া কবুল করে নিলাম আরো জোরে বলেন না সুবহানাল্লাহ মুয়াজ্জাজ হাজেরিন অতএব মাতা পিতার খেদমত করলে আমার আল্লাহ আপনার উপরে আমার উপরে সন্তুষ্ট হবেন কিনা বলেন বলেন আপনার উপরে আমার উপরে আল্লাহ সন্তুষ্ট হবেন কিনা অতএব আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মাতা পিতার খেদমত করার প্রয়োজন আছে কিনা মুয়াজ্জাজ হাজেরিন বলেন আবার হাতগুলা দেখি আব্বা আম্মা কার কার জীবিত আছে আমার ভাইরা আব্বা আম্মার মনে কষ্ট দিবেন বলেন আব্বা আম্মার মনে কষ্ট দিবেন একটা কথা বলে যাই প্রিয় যুবক ভাইরা যারা এখনো মাহফিলে আসেন নাই যেখানে আছেন কথাটা শোনেন অনেক সন্তান এমন আছে যারা মা বাবারে কষ্ট দেয় আছে না মা বাবারে গালি দেয় মা বাবারে মারে এই রকম সন্তান মনে হয় আপনাদের বিক্রমপুরের মধ্যে নাই
মা বাবারে মারে মায়েরে মারে বাবারে মারে মায়েরে বুড়া বুড়ি এই সমস্ত কথাগুলো বলে মা বাবারে কষ্ট দেয় এমন সন্তান আছে কিনা বলেন মা বাবার মনে কষ্ট দেয় মা বাবারে লাঠি দিয়ে প্রহার করে লাঠি দেয় এরকম সন্তানও আছে দেশে কথা বলেন ঠিক কিনা ধাক্কা দেয় কত ধরনের কথাবার্তা আল্লাহ বলেন না মা বাবারে ধাক্কা দেয়া যাবে না ওয়ালা তানহারহুমা তাদেরকে ধমক দেয়া যাবে না তাদের সাথে সত্য কথা বলা যাবে না তাদের সাথে খুব নরম ভাষায় কথা বলতে হবে কথা বলেন ঠিক কিনা তো মুয়াজ্জাজ হাজেরিন সেই মা বাবার মনে কষ্ট দেয়া যাবে যদি মা বাবার মনে কষ্ট দেন তাইলে এই কষ্ট আপনি একদিন ফেরত পাবেন আপনি যদি আপনার মা বাবার একটা গালি দেন জেনে নেন কমপক্ষে 100 গালি আপনার জন্য অপেক্ষা করতেছে একটা গালি দিবেন মাকে কমপক্ষে 100 গালি আপনার জন্য আপনার সন্তান কর্তৃক আপনি পাবেন কয়েকটা দিন গড়ায় গালি একদিন আপনি বুড়া হয়ে যাবেন তখন এই গালিগুলো সব ফেরত পাবেন কথা বলেন ঠিক কিনা পাবেন কিনা পাচ্ছে কিনা অতএব মা বাবার মনে কোনো অবস্থাতেই কষ্ট দেয়া যাবে না